हाय फ्रेंड्स কেমন আছেন আপনারা সকলকে কৃষ্ণার রান্না বান্নায় স্বাগত জানাই আমি কৃষ্ণা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো প্লিজ রেসিপিটি সম্পূর্ণ দেখবেন এটা আমার অনুরোধ যদি ভালো লাগে আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন আর বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার পরবর্তী রান্নাটা সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় बंधुरा आज के रेसिपिटी करब से मोचा दिए एक प्रिपारेशन तो करबी मोचार दई बड़ा मोचार दई बड़ा करते कि लागजे एक देखे ना जा लागे मोचा हमें मोचा कूटे এভাবে সিদ্ধ করে নিয়েছি একটু হলুদ দিয়ে আর দই তো লাগবেই সঙ্গে অন্যান্য অনেক উপকরণ লাগবে যেগুলো আমি পরে দেখাবো তো আমি প্রথমে মোচাটা ব্লেন্ড করে নেব তো দেখা যাক কিভাবে করি তো মোচা ব্লেন্ড করার জন্য আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি এবার ওর ভিতরে দেব সিদ্ধ করা মোচা দেব কাঁচা লঙ্কা একটু রসুন আর দেব আদা দেব একটু নারকল কোরা মোচার সঙ্গে নারকল কোরা দিলে খুব ভালো হয় টেস্ট আর সাথে দেব এক চামচ জিরে এবার এগুলো একসঙ্গে একটু ব্লেন্ড করে নেব तो आमी ब्लेंड करे फिरे आसछि बंधुरा तो बंधुरा मोचाटा पेस्ट करे नियेछि पेस्ट करार पर एरकम होयेछे एबार आमी एकटा बोले बाकी उपकरणगुलो मिशिये नेब तो एकटा बोल निलाम एबार ई पेस्टटा ओर भेतरे देब देब एकटु पाका लंका कुचि प्याज कुचि আর একটু ধনে পাতা দেব স্বাদ মতো নুন একটু চিনি আর ভাজা মশলার গুঁড়ো জিরে ধনে একটু গরম মশলা দিয়ে ভেজে গুঁড়ো করে এবার বাইন্ডিং এর জন্য আর কুড়মুড়ে মুচমুচে হওয়ার জন্য দেব একটু বেসন আর এটা চালের গুঁড়ো বেসন আর চালের গুঁড়ো দিলে বড়াটা খুব ক্রিসপি হবে এবার এগুলো একটু হাত দিয়ে মেখে নিতে হবে ভালো করে মিশ্রণটা ভালো করে মেখে নিয়েছি বন্ধুরা এবার চলুন এগুলো ভেজে নেওয়া যাক তো বন্ধুরা আমি ওভেনটা অন করে একটা প্যান বসিয়ে সরষের তেল দিয়েছি এটা যে কোনো তেলেই ভাজা যাবে সাদা তেল সরষের তেল তো তেলটা গরম হয়ে গেছে আমি এগুলো এবার বড়ার আকারে করে ছেড়ে দেব মোচা খাওয়া শরীরের জন্য খুব ভালো আর টক দই তো কথাই নেই দুটোই ভীষণ উপকারী তাই এটা অত্যন্ত টেস্টি এবং ইউনিক একটা রেসিপি বন্ধুরা আমরা তো মোচা রান্না করে খাই ঘন্ট চিংড়ি মাছ দিয়ে এভাবে একটু পেস্ট করে খেলে মন্দ হয় না মাঝে মধ্যে খাওয়াই যায় আর এখন একটু গরম গরমের দিনে খুবই ভালো লাগবে তো এক পাশ ভাজা হয়ে গেছে আমি এবার একটু উড়িয়ে দেব এভাবে উল্টে পাল্টে একটু
ভেজে নিতে হবে যাতে ক্রিসপি হয়। তো এগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব বন্ধুরা, তারপর আমি বাকি রেসিপিটা দেখাবো। তো বড়াগুলো সব ভেজে নিয়েছি বন্ধুরা, এবার আমি দইটা রেডি করব। তার জন্য একটা বোল নিয়েছি, আর এই যে টক দই, বেশ কিছুটা টক দই নিলাম। দেবো এবার চিনি, একটা স্বাদ মতো, খুব বেশি মিষ্টি না হয়, আবার একটু টক টক থাকবে। একটু বিট নুন, এটা চাট মশলা বন্ধুরা, দিলাম চাট মশলা। আর দেবো একটু ধনে ভাজা গুঁড়ো, আর জিরে ভাজা গুঁড়ো। পিষিয়ে নেবো ভালো করে। তো আমার মেশানো হয়ে গেছে এটা, এবার আমি সার্ভ করে দেবো বন্ধুরা।